হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে বায়োফল ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই মেডিসিনটি কারা কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে বায়োফল ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ফলিনিক অ্যাসিড। এটি 5 মিলিগ্রাম এবং 15 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই বায়োফল ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। বায়োফল ট্যাবলেটটি মূলত যাদের শরীরে রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে বা যাদের ফলিক অ্যাসিডের ঘাটতি রয়েছে যাদের শরীরে, তাদের জন্য এই বায়োফল ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অনেক রোগীদের মধ্যে ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে অনেক সময় দেখা যায় যে তাদের ক্লান্তি অনুভব হয় এবং বুক ধরফর করে এবং ঠিকমতো কাজ করতে পারে না বা শ্বাসকষ্ট অনুভব হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া রক্তশূন্যতাও কিন্তু দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, এই জন্য এই বায়োফল ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া যারা গর্ভবতী হতে যাচ্ছেন, যে সকল মহিলারা এবং যারা গর্ভবতী, তাদের জন্য কিন্তু চিকিৎসকরা গর্ভাবস্থায় যেন ফলিক অ্যাসিডের কোনো ঘাটতি না হয় সেজন্য এই বায়োফল 5 বা 15 মিলিগ্রামের এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। তো এই ট্যাবলেটটি মূলত আপনার যদি কোনো রক্তশূন্যতা হয়ে থাকে ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে, তো সেই রক্তশূন্যতাকে দূর করবে এবং রক্তকণিকা তৈরি করতে এটি সাহায্য করে এবং আপনার শরীরের ক্লান্তিভাব এবং যদি অসুখ, বিভিন্ন সমস্যা যদি ফলিক অ্যাসিড ঘাটতির কারণে হয়ে থাকে সেগুলো দূর করবে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করবো এটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এই ওষুধটির মাত্রা সেবনবিধি হচ্ছে, এটি এক একজনের জন্য এক এক রকম মাত্রা সেবনবিধি অনুযায়ী এটি সেবন করতে হয়। সাধারণত এটি সকালে বা রাত্রে একটি করে ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি আপনাকে বেশ কিছুদিন ধরে এটি সেবন করে যেতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এটির সাধারণ যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া সেটি হচ্ছে, এটি খেলে আপনার পেটে অসুস্থ হতে পারে বা গ্যাস, পেটের গ্যাস বেড়ে যেতে পারে এবং আপনার কিছুটা ডায়রিয়া বা ডায়রিয়া ভাব হতে পারে। ভিউয়ার্স, এই ছিল এটির পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আমরা আলোচনা করব এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি সেবন করা যাবে কিনা। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি চাইলে ব্যবহার করা যাবে, যাদের ফলিক অ্যাসিডের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা চাইলে গর্ভাবস্থায় এই ওষুধটি দেওয়া যেতে পারে বা এটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া মাতৃরোগদের নিঃসরণ হয়, তাই স্তন্যদানকালে মহিলাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এটির বাজার মূল্য জানিয়ে দিব। বায়োফল ট্যাবলেটের 5 মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে 9 টাকা এবং 15 মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে 25 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই বায়োফল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বায়োফল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।